বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিও থেকে আমরা অনেক উপকার পেতে পারি। পরম দয়াল একটি মহা ঔষধ বলে দিয়েছেন যে ঔষধ সহজভাবে আমরা ঘরে প্রতিদিন তৈরি করে তা সেবন করতে পারি। তো বিস্তারিতভাবে আমরা জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন এই মহা ঔষধটি, এই মহা ঔষধটিকে শ্রী শ্রী ঠাকুর সর্বরূপ হরহরি বলতেন। তো আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা এবং শ্রী শ্রী ঠাকুরের আরো দুটি গ্রন্থে তা উল্লেখিত রয়েছে তা সেবনে আমরা কি কি উপকার পেতে পারি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা কিভাবে প্রস্তুত করতে হয় এবং কিভাবে সেবন করতে হয়। সেই মহা ঔষধটির নাম হচ্ছে আমানি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা এবারে বিস্তারিতভাবে জেনে নেব। এবারে যে তথ্যগুলি শেয়ার করা হচ্ছে এই তথ্যগুলি সংগৃহীত হয়েছে স্মৃতির মালা গ্রন্থ থেকে পৃষ্ঠা 163 হইতে। পান্তা ভাতের জল তিন পুরুষের বল। আমরা যাকে বলি পান্তা ভাত ঠাকুর বলতেন আমানি, আর এই আমানি কেমন করে বানাতে হবে তাও বলে দিয়েছিলেন দয়াল। ভাত রান্না করে মাটির হাঁড়িতে রাখতে হবে, সেই ভাতে এবার ভালো জল ঢালতে হবে, এমন করে যাতে ভাতের 1 ইঞ্চি 1 কড় উপর অবধি জল থাকে। সবশেষে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাঁড়ির মুখ ঢেকে বেঁধে দিতে হবে, অন্য কোনো ঢাকনা দেওয়া চলবে না। এই অবস্থায় সাধারণ তাপমাত্রায় 16 থেকে 18 ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমানি। উপকারী ইষ্টের ছত্রাক দল জল ভাতে মিশে এবং বৃদ্ধি পেয়ে নানা রকম ভিটামিন তৈরি করে বলে তা খাওয়া স্বাস্থ্যকর, খাদ্য রসিক ও পুষ্টি বিশারদ। ঠাকুর আমানিকে বলতেন সর্বরূপ হরহরি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা এবারে আর্যকন্যার রান্নাঘরের একদিন প্রতিদিন গ্রন্থ থেকে এই আমানি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি। আমানির জল শ্রী শ্রী ঠাকুরের দেওয়া মহা ঔষধ। চৈত্র বৈশাখ মাস থেকে বর্ষা না নামা পর্যন্ত এই জল খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। এটি হাম, বসন্ত, ঘামাচি এবং গরম ঘটিত রোগের প্রতিষেধক। এছাড়াও ঠাকুর বলেছেন যে এই জলে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি পাওয়া যায়। পদ্ধতি, রাত্রে মাটির হাঁড়িতে হলে ভালো হয়, না হলেও যে কোনো হাঁড়িতে ভাত রান্না করে সেই ভাত ঠান্ডা করে মাটির হাঁড়ির মধ্যে জল ঢেলে পরিষ্কার কাপড় দিয়ে হাঁড়ির মুখ ঢেকে শূন্যে ঝুলিয়ে রাখতে হবে। সকালে ঢাকা খুলে বড় একটি পাথরের বা কাঁচের অথবা চীনা মাটির পাত্রে একটু নুন, লঙ্কা ও কাগজি লেবু বা পাতি লেবু হলেও চলবে, রস দিয়ে জলে ভাতে ভালো করে চটকে 1 গ্লাস করে জল সকালে খালি পেটে খেতে হবে। গরমের দিনে এর উপকারিতা অপরিসীম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা এবারে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই আমানি প্রসঙ্গে সংগৃহীত হয়েছে শ্রী শ্রী ঠাকুর কথিত নিরামিষ রান্না গ্রন্থ থেকে। আমানির জল, আমানির জল এতই উপকারী আমাদের শরীরের পক্ষে তার তুলনা নেই। আমানিটা বলতে গেলে পান্তা ভাত। পান্তা ভাত ভিটামিন বির কাজ করে, হার্টের পক্ষেও ভালো। আশ্রমের প্রায় লোকেই এককালে ভোরে আমানির জল খেতে অভ্যস্ত ছিলেন। একটি মাটির হাঁড়িতে দুপুরের গরম ভাত 2 চামচ ঢেলে তাতে 1 লিটার জল ঢেলে রাখতে হবে। হাঁড়ির মুখটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রাখুন। পরদিন 18 ঘন্টা বাদে ওই জল মেশানো ভাত ভালো করে চটকিয়ে ছেঁকে নিন। পাতি লেবুর রস, কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো নুন দিয়ে শুধু জলটা সব পান করুন। শরীরটা স্নিগ্ধ হবে, পেটের পক্ষে যেমন উপকারী শরীরও সুস্থ থাকে। আমানির জল 12 মাসই খেতে পারেন, রোজ রোজ সকালে খালি পেটে। আশ্রমে কোনো কোনো ব্রাহ্মণ পরিবারকেও এই জল পান করতে দেখেছি।
শ্রী শ্রী ঠাকুর সাঁওতালদের নিটুল স্বাস্থ্য দেখে আমানির জল সেবনের নির্দেশ দিয়েছিলেন। চা পান না করে আমানির জল শরীরের পক্ষে উপকারী। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারাও শেয়ার করে প্রতি প্রত্যেককে জানিয়ে দিতে পারেন এবং আপনারাও ঘরে তা সেবন করতে পারেন প্রস্তুত করে। জয়।